আমি সকালে ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে আমরা নজর রাখব, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, তার একটি দাবি ঘিরে আমরা দেখলাম যে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে গেছে। কি সেই দাবি? সেই দাবি হচ্ছে, তিনি বলেন যে বিজেপি দলের ভেতরে তৃণমূলের চর রয়েছে। এবং তারপর গতকাল যেটা আমরা দেখলাম যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনিও দাবি করলেন যে বিপক্ষ শিবিরে তাঁদেরও লোক আছেন, আর এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে তৃণমূল। ভারতে রবীন্দ্র কৌশিক কিংবা ইসরায়েলের এলি কোহেন, কীর্তিমান দুই আন্ডারকভার এজেন্ট, বিপক্ষ শিবিরে ছদ্মবেশে যারা কাজ করে গিয়েছেন নিজ নিজ দেশের জন্য, সেই প্রেক্ষাপট আলাদা হলেও এখন বঙ্গ রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে স্পাই বা চর বৃত্তি নিয়ে। সৌজন্যে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, তার দাবি বিজেপির অন্দরে নাকি সক্রিয় তৃণমূলের চর। এটা দলের অনুশাসনের ঘাটতির জন্য হচ্ছে, যারাই করুক সে যদি সত্যিকারের সে তৃণমূলের চর, দলের কোনো বরিষ্ঠ কার্যকর্তা হোক, জনপ্রতিনিধি হোক, কেউ যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ছাড়ে, নিশ্চিতভাবে সে বিজেপি হিতাকাঙ্ক্ষী নয়, সে তৃণমূলের দালাল। সেই শ্রেণীর লোককে আমি বলবো দল থেকে বহিষ্কার করা বা তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা এটা প্রথমেই করা উচিত। রানাঘাটের বিজেপি সাংসদের এই দাবি ঘিরে সরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। এক ধাপে গিয়ে বিজেপি রাজ্য সভাপতির দাবি, বিপক্ষ শিবিরের অন্দরেও নীরবে নিভৃতে কাজ করে চলেছেন তাদের লোক। প্রত্যেকটি দল অপর দলের মধ্যে নিজের কিছু লোক ঢুকিয়ে রাখে, যাতে সেখান থেকে বিভিন্ন খবরাখবর পাওয়া যায়। আমাদেরও কিছু লোক আছে যারা আমাদেরকে ওদিক থেকে খবর দেয়। তো এখানে হয়তো থাকতে পারেন সেরকম কোনো লোক। আমি জগন্নাথ দাস সাথে কথা বলবেন, উনি আমাদের সম্মানীয় সহসভাপতি, ওনার সাথে কথা বলে জানবো, ওনার কাছে যদি কোনো স্পেসিফিক তথ্য থাকে জল আগামী দিনে ব্যবস্থা নেব। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য প্রসঙ্গে কোনো রাখঢাক না করে পাল্টা চাঞ্চল্যকর দাবি করেছে তৃণমূল। আপনি ধরে নিন না 80% আপনার দলের যারা এমপি এমএলএ বিভিন্ন পদাধিকারী, 80% লোক আপনার দলে আপনার পাশে হাঁটলো, আপনাদের সঙ্গে নেই, তাদের সব অ্যাপ্লিকেশন হয় তৃণমূলে বা অন্যান্য দলের কাছে জমা পড়ে আছে। আপনার দলের প্রথম 10 জন নেতাকে নিয়ে কোনো ঘরে দরজা বন্ধ করে মিটিং করুন, মিটিং শেষ হলে আমায় ফোন করবেন, আমি বলে দেবো আপনাদের ঘরে কী কী আলোচনা হয়েছে। বিজেপি পার্টি থেকে এত বড় চরবৃত্তি কার ক্ষমতা আছে? ডিজিটাল এসপিওলজি করে প্যাগেসাস দেখেছেন? প্যাগেসাস ব্যবহারের মাস্টারকে বিজেপি পার্টি। তো চরবৃত্তি তাদের সৃষ্টি, এ বাংলাতে এটা আছে আমরা জানি, কিন্তু এটা কারো ফাইন টিউনিং করছেন মোদি, প্যাগেসাস তার সব থেকে বড় উদাহরণ। পশ্চিমবঙ্গ সরকারও করে, পশ্চিমবঙ্গ সরকার রবভাবে করে, পুলিশ দিয়ে, সিভিক পুলিশ দিয়ে, এমনি পুলিশ দিয়ে, পয়সা দিয়ে র ফর্মে। সম্প্রতি স্পাইবার পেগাসাস ইস্যুতে তোলপাড় হয়েছিল দেশ। ইসরায়েলি প্রযুক্তিকে হাতিয়ার করে বিশিষ্টদের পাশাপাশি বিরোধী রাজনৈতিক নেতাদের ফোনে আড়ি পাতা, তথ্য হাতানোর মতো গুরুতর অভিযোগ উঠেছিল। 1991 সালে লোকসভার তৎকালীন বিরোধী দলনেতা রাজীব গান্ধীর বাসভবন 10 জনপথের সামনে চা খেতে দেখা যায় হরিয়ানা পুলিশের দুই কর্মীকে, জানিয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ করে কংগ্রেস। ক্ষুব্ধ রাজীব গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের ওপর থেকে সমর্থন তুলে নেন যাতে পতন হয় সরকারের। একইভাবে 1972-এ আমেরিকার ওয়াটারগেট কেলেঙ্কারি, 8-এর দশকে ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে আড়িপাতা বিতর্কের মতো রাজনৈতিক গুপ্তচর বৃত্তির গুচ্ছ উদাহরণ আছে বিশ্বজুড়ে। এবার সেই বিতর্ক দানা বাঁধল বাংলাতেও। সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। 5 মাস ধরে 100 দিনের কাজের প্রকল্পে টাকা দিচ্ছে না কেন্দ্র, এই অভিযোগে গতকাল রাজ্য জুড়ে পথে নামল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন কলকাতার পাশাপাশি জেলাতেও মিছিল করে শাসক দল, যা নিয়ে অবশ্য কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। মোদী সরকারের 8 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের সাফল্য প্রচারে দেশ জুড়ে পথে নেমেছে বিজেপি। এই প্রেক্ষাপটে রবিবার তৃণমূল নেত্রীর নির্দেশ মতো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস। রবিবার কলকাতার 2টি পৃথক জায়গায় প্রতিবাদ মিছিল করে তৃণমূল। এদিন প্রথম মিছিলটি হয় কলকাতা পুরসভার 28 নম্বর ওয়ার্ডের রাজা দীনেন্দ্র স্ট্রিটে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে মিছিল করেন কুণাল ঘোষ। তৃণমূলের অভিযোগ, 100 দিনের কাজ প্রকল্পে 5 মাস ধরে বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, পাশাপাশি মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেও সরব হয় তৃণমূল। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মিছিল গোহারা হারে প্রত্যেকটা নির্বাচনে। এখন ওরা দুটোভাবে হ্যারাস করছে, একটা হচ্ছে সেন্ট্রাল এজেন্সি দিয়ে, দুই হচ্ছে টাকা আটকে দিয়ে। বাংলা 97,000 কোটি টাকার বেশি বকেয়া। সবথেকে তো লজ্জার ব্যাপার হচ্ছে যে একটা রাজ্যে
সাধারণ মানুষকে 100 দিনের কাজের উপর নির্ভর করতে হয়। আপনি টাকা চাইবেন, টাকার কোনো হিসাব দেবেন না। কোথায়, কোন রাজ্যে, কোন দেশে হয় এটা? ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবেন না, কোন দেশে হয়? আর এখন তাতাচ্ছেন, কারণ কি ওই টাকাটা তো দরকার। আমফানের টাকা আসে, ইয়াসের টাকা আসে, টাকাগুলো চুরি হয়, আপনাদের ইলেকশনের কাজে লাগে। এগুলো কি আর সাধারণ মানুষ বোঝে না? বিকেলে পার্ক সার্কাসে কলকাতা পুরসভার 64 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়। জন্মের থেকে তো তৃণমূল বঞ্চনার কথা বলছে, যত টাকা আসছে কোথায় চলে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। সর্বত্র দুর্নীতি আর কাটমানি। কেন্দ্র সরকারের যে প্রকল্প তার সুবিধাগুলো এখানকার মানুষ পায় না, তার থেকেও বঞ্চিত করা হচ্ছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে কোথাও কম টাকা দেওয়া হয় না, অন্য রাজ্যের চেয়ে অনুপাতে বেশি টাকা দেওয়া হয়। তো সেই জন্য আমার মনে হয় হিসাব দেওয়াটাও একটা দায়িত্ব, এটা কোনো আমাদের মনে হয় না। হিসাবপত্র দিন, দাবি করুন, নিশ্চয়ই টাকা দেবে, কেন দেবে না, সবাইকে দিচ্ছে। দিলীপ ঘোষ জানে না যে ওই কাটমানি হচ্ছে গুজরাট এবং মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের সংস্কৃতি। আমরা এসবে বিশ্বাস করি না। স্বচ্ছ প্রশাসন মমতা ব্যানার্জির, ক্লিক মারলেই কত কেন্দ্রীয় দিয়েছে বয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করছি, আমরা 1,00,000,00,000 টাকা পাই। 29 মে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ তুলে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না আমাদের ডিসেম্বর মাস থেকে, কিন্তু ডেলিভারেট অ্যাটেম্পট সেন্ট্রাল গভর্নমেন্টের নোংরা খেলা। নোংরা খেলা মিন্স পলিটিক্যাল ডার্টি গেম। তারা 5 মাস ধরে টাকা দিচ্ছে না। যতগুলো সেল আছে সবাই মিলে একসাথে আগামী 5 আর 6 2 দিন আমাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা বুথে বুথে আমি গ্রামগঞ্জে মিছিল করার জন্য বলবো। সুতরাং আমি মনে করি ইমিডিয়েট 100 দিনের কাজের টাকা রিলিজ করা উচিত। তৃণমূল নেত্রীর সেই নির্দেশে কলকাতার পাশাপাশি একাধিক জেলাতেও এদিন প্রতিবাদ মিছিল করে শাসক দল। দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা বাজারে মিছিলে নেতৃত্ব দেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক শওকত মোল্লা। হাওড়া ময়দান মেট্রো চ্যানেল থেকে তৃণমূলের মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরেও এদিন প্রতিবাদ মিছিল করে রাজ্যের শাসক দল। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ, জয়ন্ত পাল, এবিপি আনন্দ। পরের খবরে চোখ রাখছি এবার। এসএসসি চাকরি প্রার্থীদের মঞ্চ থেকে তৃণমূলকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তার কটাক্ষ, আন্দোলনকারীরা 25-30টি বিধানসভা আসনে নির্ণায়ক ভূমিকা পালন করলে ছুটে আসতেন মুখ্যমন্ত্রী। জবাব দিয়েছে তৃণমূল, প্রদেশ কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করেছে বিজেপিও। মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, রাস্তায় বসে আন্দোলন করে বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখিয়েছিলেন। যারা তাদের অধিকার আদায়ের আন্দোলন করছে, সেই আন্দোলন বাংলার মুখ্যমন্ত্রীর কাছে কোনো গ্রাহ্যের মধ্যে আসতে পারে না, বাংলার মুখ্যমন্ত্রীকে প্রভাবিত করতে পারে না। অধীর চৌধুরী গোটা বিষয়টায় সস্তা রাজনীতি করছেন। মানে ব্যাপারটা এরম নয় যে শুধু বিরোধীরা যাচ্ছেন তো তারা রাজনীতি করতে যাচ্ছেন, আমরা সেটা করতে যাইনি। ফলে আইনে যেটা বাস্তব যতটা সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো করছেন। গ্রুপ সি, ডি হোক বা নবম থেকে দ্বাদশ, এসএসসি নিয়োগ ঘিরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্য জুড়ে সরগোল পড়ে গিয়েছে। তদন্তে নেমেছে সিবিআই। শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগেরই 4টি মামলা তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অন্যদিকে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে টানা আন্দোলন করে চলেছেন চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ, মেরিট লিস্টে থাকা সত্ত্বেও তাদের এখনও নিয়োগ করা হয়নি, অথচ লিস্টে নাম না থাকা বা পিছনের দিকে থাকা প্রার্থীরা চাকরি পেয়ে গিয়েছেন। আমাদের প্রথম থেকেই আমরা দাবি করে আসছি, নবম থেকে দ্বাদশ এতটা দুর্নীতি হয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে, ফেল করে চাকরি হয়েছে, নন লিস্টেড ক্যান্ডিডেট যে পরীক্ষা দেয়নি সে চাকরি করছে। আমাদের দাবি প্রথম থেকেই একই, যে নবম থেকে দ্বাদশ প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট ক্যাটাগরি পর্যন্ত সকলের নিয়োগটা আমরা চাই। এই পরিস্থিতিতে 3 দফা মিলিয়ে মোট 484 দিন ধরে যোগ্যদের নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা। চরম দুর্দশার মধ্যে আমরা এখানে এই আন্দোলনের সাথে যুক্ত আছি, সেই কষ্ট আর ভাষায় বর্ণনা করা যাবে না। একজন মেয়ে হয়ে আমি আপনাকে বলছি যে আমাদের সারা দিন আমরা জল খেতে পাই না। ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনেক মায়েরা আছে, আমরা যে মেয়েরা টয়লেট বাথরুম ইউজ করব সেটুকুও আমরা পাই না। এই প্রেক্ষাপটে রবিবার আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
এসএসসি নিয়োগ বিতর্কের মধ্যেই গত 19 মে 6861টি নতুন পদ সৃষ্টির বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। পদ সৃষ্টি থেকে নিয়োগ সব নিয়ে এদিন কড়া আক্রমণ শোনান অধীর চৌধুরী। সব হতো যদি আমার এই ভাই বোনদের না ভোট প্রভাবিত করার ক্ষমতা থাকত, যদি 20-25টা এমএলএ সিটকে প্রভাবিত করার ক্ষমতা থাকত, সব হতো। মতুয়াদের জন্য দিদি চলে যাবে ঠাকুর বাড়িতে, বডি ফেলে দিবে, মেলার ব্যবস্থা করবে, খেলার ব্যবস্থা করবে। ভোট আসবে যেখানে ভোট দিদি সেই জায়গাটা দেখবে। এই অধীর চৌধুরীরা তারা এতটা সস্তা রাজনীতি করেন পশ্চিমবঙ্গে, তারা সিবিআই চাইছেন। আর যখন সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীকে চিঠি পাঠাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি, তখন বলছে কেন্দ্রীয় এজেন্সি খারাপ। আসলে শূন্যে নেমে আসার পর মানসিক অবসাদ থেকে এই বিচারিতা হতাশাগ্রস্ত রাজনীতি এই কংগ্রেসের নেতারা করে বেড়াচ্ছে। অধীরদা যেতেই পারেন, কিন্তু অধীরদার দল থেকে সবাই ছেড়ে ছুড়ে পালিয়ে যাচ্ছে। যে দলের পশ্চিমবঙ্গে কোনো অস্তিত্বই নেই, সেখানে আমি জানি না কতটা লাভ হবে। নিয়োগ দুর্নীতি দিয়ে চলতে থাকা তরজার মধ্যে আন্দোলনকারীদের প্রশ্ন, কবে শেষ হবে তাদের দুর্ভোগ, কবে মিলবে নিয়োগ? সুদীপ্ত আচার্য, দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।